মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সারাদেশের মতো চট্টগ্রামের মিরসরাইয়েও চলছে পশু কোরবানি। সামর্থ্য অনুযায়ী ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি করছেন। সোমবার সকালে ঈদুল আজহা নামাজের পরপরই উপজেলার 16 ইউনিয়ন ও 2 পৌরসভার 210টি গ্রামে শুরু হয় পশু কোরবানি। সরেজমিনে দেখা যায়, ত্যাগের মহিমায় যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পশু কোরবানি করছেন উপজেলাবাসী। কেউ কোরবানি দিচ্ছেন রাস্তায় থাকা নির্ধারিত স্থানে, আবার কেউ বা কোরবানি দিচ্ছেন বাসাবাড়ির আঙিনায়। কোরবানির কসাইরাও ব্যস্ত সময় পার করছেন, চামড়া ছাড়িয়ে মাংস কাটার কাজ করছেন তারা। ওয়াহেদপুর এলাকার বাসিন্দা আবু জাফর বলেন, মহান আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, তাই প্রতিবারের মতো এবারও পশু কোরবানি দিয়েছি। তবে কোরবানির পশুর সঙ্গে যেন মনের পশুও কোরবানি দেওয়া হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মিরসরাই সদরের বাসিন্দা আজিজ মিয়া বলেন, আমি সাধারণত ছাগল দিয়েই কোরবানি দিয়ে থাকি, এবারও তার ব্যতিক্রম নয়। কাটাকাটি শেষ হলে আত্মীয় স্বজন ও গরিব দুঃখীদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেব। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।